জন্মের সময় ছোট বাচ্চাকে শ্রেণীভুক্ত করা। সব ছোট শিশুই জন্মের পর সমস্যার সম্মুখীন হওয়া ঝুঁকিতে থাকে। একটি ছোট শিশুকে আরও সেবা প্রদান করতে হবে কিনা তা নির্ধারণের জন্য তাকে কিভাবে শ্রেণীভুক্ত করতে হবে তা এই ভিডিওতে দেখানো হবে। বিপদের চিহ্নগুলোর জন্য প্রতি 15 মিনিট অন্তর ছোট শিশুর অবস্থার মূল্যায়ন করুন। জন্মের 90 মিনিটের মধ্যে সে সুস্থ বা অসুস্থ কিনা তা শ্রেণীবদ্ধ করুন। শিশুকে পরীক্ষা করে তার তাপমাত্রা ও ওজনের ভিত্তিতে শ্রেণীভুক্ত করতে হবে। শিশু যত অপরিপক্ক বা ছোট অবস্থায় জন্ম নেবে তার বিভিন্ন সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনাও তত বাড়বে। একটি সুস্থ ছোট শিশুর ওজন হবে 1500 থেকে 2500 গ্রামের মধ্যে। স্কিন টু স্কিন বা মায়ের শরীরের সঙ্গে লেপটে রাখলে তার স্বাভাবিক তাপমাত্রা বজায় থাকে। শিশুটি সহজে স্বাভাবিকভাবে প্রতি মিনিটে 30 থেকে 60 বার পর্যন্ত শ্বাস গ্রহণ করে। শিশুটি স্তন্যপানে অথবা স্তন চেপে বের করা দুধ চামচ দিয়ে পান করতে সক্ষম। এই ধরনের শিশুদের একটি নিম্ন স্তরের স্বাস্থ্য সুবিধা কেন্দ্রের মাধ্যমেও সেবা প্রদান করা যায়। অসুস্থ শিশুর ওজন 1500 গ্রামের চেয়ে কম হবে বা তার মধ্যে বিপজ্জনক লক্ষণ দেখা যাবে। বিপজ্জনক লক্ষণগুলো হচ্ছে দ্রুত শ্বাস প্রশ্বাস, বুক ভেতরের দিকে নেমে যাবে, তাপমাত্রা থাকবে খুবই কম, বা খুব বেশি, কোনো নড়াচড়া থাকবে না এবং খিঁচুনি হবে। আপনার হস্তক্ষেপের কারণে শিশুটি যদি সময়ের সঙ্গে সঙ্গে উন্নতি করে তাহলে তাকে সুস্থ বা অসুস্থ শিশু হিসেবে শ্রেণীভুক্ত করার জন্য আপনি 4 ঘন্টা পর্যন্ত বিলম্ব করতে পারেন। উদাহরণস্বরূপ, এই শিশু দ্রুত শ্বাস নিচ্ছিল। এবং সময়ের সাথে সাথে তার উন্নতি হয়েছে। এই শিশুর তাপমাত্রা কম ছিল, পরে অতিরিক্ত কম্বল দিয়ে তাকে উষ্ণ রাখা হয় এবং স্বল্প সময়ের মধ্যে তার তাপমাত্রা বেড়ে স্বাভাবিক সীমায় পৌঁছায়। এই শিশুকে খুবই অল্প পরিমাণে খেতে দেখা গেছে, তবে চামচ দিয়ে ভালোভাবে খেতে পেরেছে। ছোট শিশুরা সহজে ক্লান্ত হয়ে পড়ে এবং প্রায় সময় শুরুর দিকে স্তন্যপান করতে পারে না। যেসব শিশুর অবস্থার পরিবর্তন এবং খারাপ হচ্ছে তাদের ক্ষেত্রে জরুরি ব্যবস্থা প্রয়োজন। এই শিশুকে জন্মের সময় ভালোই মনে হয়েছে এবং পরে অসুস্থ হয়ে পড়েছে। তার শ্বাস প্রশ্বাসে লম্বা বিরতি লক্ষ্য করা যাচ্ছে। এবং বুক ভেতরের দিকে নেমে যাচ্ছে। তাকে দ্রুততম সময়ের মধ্যে একটি উচ্চ পর্যায়ের সেবা কেন্দ্রে স্থানান্তর করা প্রয়োজন। সব ছোট শিশুই গুরুতর সমস্যার সম্মুখীন হওয়ার ঝুঁকিতে থাকে এবং তাই তাদের অব্যাহতভাবে পর্যবেক্ষণে রাখা প্রয়োজন। যেসব শিশুর ওজন 1500 গ্রামের কম বা যেসব শিশুর বিপজ্জনক লক্ষণ আছে তাদের জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য উন্নত সেবা কেন্দ্রে নিতে হবে। এই শিশুদের যত দ্রুত সম্ভব একটি উচ্চ পর্যায়ের সেবা কেন্দ্রের পাঠানোর ব্যবস্থা করুন। মনে রাখতে হবে,
শিশুর জন্মের পর 90 মিনিটের মধ্যেই তাকে সুস্থ বা অসুস্থ হিসেবে শ্রেণীভুক্ত করতে হবে। একটি শিশুর ওজন যদি 1500 থেকে 2500 গ্রাম হয়, তার তাপমাত্রা যদি স্বাভাবিক পর্যায়ে থাকে, সে যদি স্বাভাবিকভাবে শ্বাস নেয় এবং স্তন্যপান করতে পারে, তাহলে সে সুস্থ। একটি শিশুর ওজন যদি 1500 গ্রামেরও কম হয় বা তার মাঝে বিপদের চিহ্ন দেখা যায়, তাহলে সে অসুস্থ।